वंदे अहम श्री गुरु श्री जूता पद कमलम श्री गुरुन वैष्णवांश श्री रूपं शाग्रजातं सहगण रघुनान्वितं तं सजीवं साद्वैतं सावधूतं गुरुजन सहितं कृष्ण चैतन्य देवं श्री राधा कृष्ण पदानां सहगण ललिता श्री विशाखान्वितं च नमयं विष्णु पदाय कृष्ण बेस्ताय भूतले श्रीमते भक्ति वेदांत स्वामिनीति नामिने नमस्ते सरस्वती देवे गौरा भानिपचारिने निर्विशेष शून्यवादी पच्छत देश तारिने वंचा कल्प तिरुभ्यश्च कृपा सिन्धु भयेव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। हे कृष्ण करुणा सिन्धु दीनबंधु जगत्पते गोपेश गोपिका कांत राधा कांत नमस्तुते। तप्त कांचन गौरांगी राधे वृंदावनेश्वरी विशोभानुसुते देवी प्रणमा हरि प्रिय नीलाचल निर्वासाय निधाय वरमात्मने बलभद्र सुभद्र ब्रह्म जगन्नाथाय ते नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवाशादि गौर भक्तवृंद हरे कृष्णा 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 हरे 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 राम 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 हरे हरे। ओम नमः भगवते वासुदेवाय ओम नमः भगवते वासुदेवाय ओम नमः भगवते वासुदेवाय। गीता महात्म आदि शंकराचार्य गीता गीता शास्त्रम इदं पुण्य जा पठेत पच्यत प्रमाण विष्णु पदम आपनोति वैशुकादि वर्जितम् गीता अध्ययन शीलयस्य प्राणायाम परस्य च नैव सन्ति पापानि पूर्व जन्म कृतानि च मलिने मोषणं पुंसां जलस्नान दिने दिने सकृत गीतामृत स्नान संसार मलनाशनम् गीता सुगीता कर्तव्य कर्म न शास्त्र विस्तरे दासयं पद्मनाभस्य मुख पद्माद् विनिश्चिता भारत अमृत सर्वस्य विष्णु भक्ताद् विनिश्चिता गीता गंगोदकं पीता पुनः जन्म न विद्यते सर्वोपनिषद घाव दुग्धा गोपाल नंदन पात्र वर्ष श्रुतिर्भुक्तं दुग्धं गीतामितं महत् एकं शास्त्रं देवकी पुत्र गीता एको देव देवके पुत्र एव एको मंत्रस्य नामानि जानि कर्मापेक्ष तस्य देवस्य सेवा। हरे कृष्णा 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 हरे 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 राम 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 हरे हरे। ओम नमः भगवते वासुदेवाय ओम नमः भगवते वासुदेवाय ओम नमः भगवते वासुदेवाय। श्रीमद् भगवत गीता दशम अध्याय विभूति योग आमरा आज के चर्चा करब 34 नम्बर श्लोक दशम अध्याय 34 नम्बर श्लोक। मृत्यु सर्वहर च अहम् उद्भव च भविष्यताम् कीर्ति श्रीवाक् च नारीणाम् स्थिति मेधादिति कमा। मृत्यु सर्वहर च अहम् उद्भव च भविष्यताम् कीर्ति श्रीवाक् च नारीणाम् स्थिति मेधादिति कमा। अनुवाद समस्त हरणकारीदेर मध्ये आमि सर्वग्रासी मृत्यु ভাবিকালের বস্তু সময়ের মধ্যে আমি হচ্ছি উদ্ভব নারীদের মধ্যে আমি কীর্তি স্ত্রী বাণী স্মৃতি মেধা দিতি ও ক্ষমা। তাৎপর্য করেছেন আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামিত সঙ্ঘের প্রতিষ্ঠাতা আচার্য জগদ্গুরু শিল প্রপাত কি জয়। জন্মের পর থেকে প্রতি মুহূর্তে মানুষের মৃত্যু হতে থাকে, এভাবে মৃত্যু প্রতি মুহূর্তে প্রতিটি প্রাণীকে গ্রাস করে চলছে, কিন্তু তার শেষ আঘাতকে মৃত্যু বলে সম্বোধন করা হয়। এই মৃত্যু হচ্ছে শ্রীকৃষ্ণ।
প্রতিটি প্রাণীকে ছয়টি মুখ্য পরিবর্তনের মধ্যে দিয়ে যেতে হয়। প্রথম তাদের জন্ম হয়, তাদের বৃদ্ধি হয়, কিছু কালের জন্য তারা স্থায়ী হয়, তারা প্রজনন করে, তাদের হ্রাস হয় এবং অবশেষে তাদের বিনাশ হয়। এই সমস্ত পরিবর্তনের মধ্যে প্রথম হচ্ছে গর্ভ থেকে সন্তানের প্রসব এবং তা হচ্ছে শ্রীকৃষ্ণের শক্তি। এই উদ্ভবই হচ্ছে ভবিষ্যতের সমস্ত কার্যকলাপের আদি উৎস। এখানে যে কীর্তি, শ্রী, বাণী, স্মৃতি, মেধা, দিতি, ক্ষমা এই সাতটি ঐশ্বর্যের কথা উল্লেখ করা হয়েছে তা সবই স্ত্রীলিঙ্গ বাচক। কোন ব্যক্তি যখন এই ঐশ্বর্যগুলির মধ্যে সব কয়টি বা কয়েকটি ধারণ করেন তখন তিনি মহিমান্বিত হন। কোন মানুষ যখন ধার্মিক ব্যক্তি রূপে বিখ্যাত হন তখন সেটি তাকে মহিমান্বিত করে। সংস্কৃত হচ্ছে পূর্ণাঙ্গ শ্রেষ্ঠ ভাষা, তাই তা অতি মহিমান্বিত। কোনো কিছু পাঠ করার পরে কেউ যখন তা মনে রাখতে পারেন সে বিশেষ গুণকে বলা হয় স্মৃতি। আর যে সামর্থ্যের দ্বারা বিভিন্ন বিষয়ের উপর বহু গ্রন্থ কেবল অধ্যয়ন করা নয় সে সঙ্গে সেগুলিকে হৃদয়ঙ্গম করা, প্রয়োজনে প্রয়োগ করা তাকে বলা হয় মেধা। এবং এটিও একটি বিভূতি। যে সামর্থ্যের দ্বারা অস্থিরতাকে দমন করা যায় তাকে বলা হয় দিতি। আর কেউ যখন সম্পূর্ণ যোগ্যতা সম্পূর্ণ তা তবু বিনয়ী ও ভদ্র, এবং কেউ যখন সুখ ও দুঃখ উভয় সময়ে ভারসাম্যতা রক্ষা করতে সক্ষম তার এই ঐশ্বর্যকে বলা হয় ক্ষমা। সেখানে বিশেষ করে আমাদের জন্ম এবং মৃত্যু আর এই জীবনকে গৌরবান্বিত করার জন্য যে সাতটি লক্ষণ সেগুলো এই শ্লোকে কি করা হয়েছে বর্ণিত হয়েছে। নময়ম বিষ্ণু বাধায় কৃষ্ণ বেষ্টায় ভূতলে শ্রীমতে জয় পতাকা স্বামী নীতি নামিনে, নম আচার্য পদায় নিথায় কৃপাবধায়নে গৌরকথামদায় নগর গ্রাম তারিণে, যশ প্রসাদ ভগবত প্রসাদ যশ প্রসাদ গতি কুতপি দয়ং স্তবংস্তস্য যশস্তি সন্দম বন্দে গুরু শ্রী চরণারবিন্দম। গীতামৃত ক্লাসে উপস্থিত সমস্ত ভক্তমন্ডলী মাতৃমন্ডলীর সকলের শ্রী চরণ কমল বন্দনা জ্ঞাপন করছি, সকলের কৃপা আশীর্বাদ ভিক্ষা করছি। আমরা যেন গীতামৃত এই শ্লোকের কিছু সার নির্যাস যেন হৃদয়ঙ্গম করতে পারি, ভগবানের কৃপা লাভ করতে পারি, সে মানুষে ধারাবাহিক গীতা চর্চার আমরা এটা চর্চা করছি। এই শ্লোকটা আমাদের জন্য অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ শ্লোক। ভগবান তার বিভূতি বর্ণনা করতে গিয়ে 34 নম্বর শ্লোকে এই বিশেষ বিভূতি গুলোর কথা ভগবান কি করছেন বর্ণনা করছেন। আমরা যে মৃত্যুবরণ করি সে মৃত্যুটাকে মৃত্যু সর্বহরাঞ্চল, এই মৃত্যুটা হচ্ছে কি ভগবান। ভগবান বলছেন আমি মৃত্যুর সময় উপস্থিত হই। ভক্তদের কাছে কি রূপে অবস্থান হয়, সাক্ষাৎ ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণ রূপে তিনি কি হয় উপস্থিত হয়। আর যারা ভগবত ভক্তি করে না তাদের কাছে কাল রূপে ভয়ঙ্কর রূপে তিনি কি হয় উপস্থিত হয়। অনেক ব্যক্তি দেখবেন মৃত্যু সময় অত্যন্ত স্নিগ্ধ হাস্যোজ্জ্বল বদনে ভগবানের নাম স্মরণ করে, ভগবানের ভক্তদের দর্শন করে, ভগবানের কথামৃত আস্বাদন করে, ভগবত গীতা বিভিন্ন শাস্ত্র গ্রন্থের কথামৃত আস্বাদন করে, হরিনাম করে তিনি কি করেন মৃত্যুবরণ করেন। অনেকে যারা ভগবানের শুদ্ধ ভক্ত ওনারা আগে থেকে সেই সব লক্ষণ ওনারা দেখতে পায়। বিশেষ করে গুরুবর্গ বা পোপাত বরিষ্ঠ গুরু ভ্রাতাবৃন্দ তাকে নেওয়ার জন্য আসে নিমন্ত্রণ, বিশেষভাবে আমন্ত্রণ করে তাকে নিয়ে যাওয়ার জন্য।
ওরা নিতে আসে। আমরা আমাদের প্রমাদ গুরু মহারাজের লীলাক্ষেত্র আমরা দেখতে পাই, গুরু মহারাজ যখন কোমাতে ছিলেন, গুরু মহারাজ বলছিলেন, ওনার অনেক গুরু ভাইরা ওনাকে ডাকছিল, তুমি চলে আসো, এখানে প্রভুপাদের অনেক সেবা রয়েছে। গুরু মহারাজ বলছিল, না, আমার এখানে গুরুদেব প্রভুপাদ আমাকে যে নির্দেশগুলো দিয়েছে সেই নির্দেশগুলো আমি এখনো কি করতে পারি না, পূর্ণ করতে পারি না, সে পূর্ণ করার জন্য আমাকে আর থাকতে হবে। যারা শুদ্ধ ভক্ত তারা বিভিন্ন ভাবে করেন। আমরা প্রভুপাদের আরেকজন ভক্তের ক্ষেত্রে দেখতে পাই, আমার নাম ভুলে গিয়েছে এখন, তো উনি কি করেছিলেন, ভগবত ভক্তি যাজন করেছিলেন, মায়ার প্রভাবে ভক্তদের সাথে কিছু মনোমালিন্য তৈরি হওয়ার কারণে তিনি ভগবত ভক্তি ছেড়ে দিয়ে আবার গৃহে প্রত্যাবর্তন করে, তিনি আবার গৃহস্থ জীবন পদার্পণ করেন। যে যাকে স্ত্রী সেবা গ্রহণ করেছে তিনি কি ছিল না, ভক্ত ছিল না, ও পুরো ভগবত ভক্তি কি করেছেন, ছেড়ে দিয়েছেন। আর স্ত্রীও জানতো না যে ও ইস্কনের কি ভক্ত, সেভাবে ও জড়জাগিক ভাবে কি করছিল, জীবন অতিবাহিত করছিল। কিন্তু মৃত্যুর সময়, অন্তিম সময়ে তখন তাকে নেওয়ার জন্য কি করেছেন, ছিল প্রপাত এসেছেন, প্রপাত প্রপাত করে কি করছেন ডাক দিয়ে তখন চলে গিয়েছিলেন। ওনার স্ত্রী চিন্তা করছিল এই প্রপাতটাকে তিনি সব জায়গায় খুঁজছেন। একবার কারো সৌভাগ্যক্রমে কোনো একজন ওনার আত্মীয় স্বজন বা কেউর মাধ্যমে উনি ইস্কন মন্দিরে এসেছেন, তখন তিনি দেখতে পায় এখানে প্রপাতের বিগ্রহ, সবাই প্রপাত প্রপাত করে কি করছেন, কীর্তন করছেন। তখন ভক্তদেরকে তিনি কি করেছিলেন, এই কথাটা বলছিলেন। তখন ওর নাম টাম যখন সব বলছে, ওখানে যারা প্রবীণ ভক্ত ছিল তারা চিনতে পেরেছে, কারণ সে আগে কি ছিল, ছিল প্রপাতের শিষ্য ছিল, পরবর্তীতে কি ওই মাতাজিও পরবর্তীতে কি হয়ে যায়, ভক্ত হয়ে যায়। আমরা আরেকটা লীলা দেখতে পাই, ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের একজন খুব প্রিয় শিষ্য ছিলেন, তিনি ব্রহ্মচারী আশ্রমে ছিলেন, পরবর্তীতে তিনি কি করেন গৃহস্থ আশ্রমে ফিরে যান। কিন্তু গৃহস্থ আশ্রমে ফিরে গিয়ে গৃহের বিভিন্ন দায়িত্ব পালন করতে গিয়ে ও ভগবত ভক্তি পুরাই কি হয়েছে, ছেড়ে দিয়েছেন। ছেড়ে দেওয়ার পর পরবর্তীতে ওর কি হয়েছে, মৃত্যু হয়েছে। মৃত্যু হওয়ার পর যেহেতু অনেক পাপ কার্য করেছে, যমদূতরা তাকে যমালয়ে নিয়ে গেছে, যে মাত্র ওকে শাস্তি দিবে ওই মাত্র ওখানে গিয়ে ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর তাকে কি থাপ্পড় টাপ্পড় দিয়ে যম কারাগার থেকে তাকে আবার বের করে কি করেছেন, আবার এখানে পাঠিয়ে দিয়েছে। অলরেডি ওই ইত্য বছরে তাকে স্নান টান করাইয়ে শ্মশানের মধ্যে কি করেছেন, খুলে ফেলছে, শুধু আগুন দেওয়া বাকি ছিল। এর আগে কি হয়েছে, তার দেহের মধ্যে প্রাণ চলে এসেছে, শ্মশান থেকে সেই উঠে আবার গাছ টাছ গুলো সরিয়ে আবার সে গৃহে কি করেছেন, প্রবেশ করেছেন। যার যারা তার অন্ত্যেষ্টি গিয়ে গেছিল সবাই ভয়ে কি হয়েছে, এদিক সেদিক পালাচ্ছে, তার স্ত্রী ঘরে ঢুকছে না, পরে করে কয়দিন না ঢুকে পারবে, একটু ভয় পেয়েছে, পরে ও তো স্বাভাবিক আছে, সবার সাথে খুব ভালো মতো মিশেছে। তখন সবাইকে বলছিল আমার এইভাবে মৃত্যু হয়েছিল, আমি নরকে চলে গিয়েছিলাম, যমরাজ যে মাত্র আমাকে শাস্তি দিবে ভক্তিচন্দ্র সরস্বতী ঠাকুর আমাকে কি করেছেন, এইভাবে আমাকে এখান থেকে উদ্ধার করেছেন, উনি আমাকে আদেশ দিয়েছেন আমি যেন কি করি মঠে গিয়ে আবার সেবা করে ভগবানের কাছে ফিরে যাই। তখন তিনি স্ত্রী পুত্র পরিজন সকলকে বুঝিয়ে তিনি আবার মঠে চলে যান। মঠে গিয়ে প্রায় 12 বছরের মতো তিনি কি ছিলেন, বেঁচে ছিলেন, ভগবত ভক্তি করে তিনি আবার ভগবানের কাছে ফিরে গিয়েছেন। তো যারা ভগবানের ভক্ত তারা সরাসরি ভগবানকে সাক্ষাৎ কি করতে পারবেন, দর্শন করতে পারবেন, ভগবান তাকে নিয়ে যাওয়ার জন্য কি করবেন, নিজের সশরীরে আসবেন। আর যারা ভগবানের ভক্ত নয়, ভক্তি জীবন যাপন করছে না, বা বিভিন্ন পাপ কাজের মধ্যে তারা কি রয়েছে, বিরত রয়েছে, তারা কাল রূপে ভগবানকে দর্শন করবে। কাল রূপটা এত ভয়ঙ্কর, দেখবেন অনেক ব্যক্তি মৃত্যুবরণের সময় বিছানাতে মল ত্যাগ করে প্রস্রাব করে দেয়। আমাদের যে বিভিন্ন আত্মীয় স্বজন মারা যায় আমরা দেখি প্র্যাকটিক্যালি, আর চেহারা এত বিকট হয়ে যায় মৃত্যুর সময়, হা করে তাকে বা বিভিন্ন ভাবে চেহারা বিকট রূপ ধারণ করে, ওরা ভয়ঙ্কর ভাবে কি পায়, ভয় পায় যখন এই কাল রূপে ভগবান কি করে
আসে। সেজন্য আমাদের ভগবানের যদি শরণ গ্রহণ করে মৃত্যু নামক অন্তিম পরীক্ষায় আমাদেরকে কি করতে, মানে ভয়ঙ্কর রূপ আমাদের দর্শন করতে হবে না। তো ভগবান এখানে বলছে মৃত্যু সর্বহরম চ, মৃত্যুর মাধ্যমে আমাদের সবকিছু কি করবেন, হরণ করে নিয়ে যাবেন। আত্মীয় স্বজন, আমরা যেগুলোর মোহে এখন কি আছে, ছেলে মেয়ে আত্মীয় স্বজন ঘর বাড়ি রুম, ব্যক্তিগত আমাদের যে জিনিসপত্র, আমার একটা যদি মোবাইল চুরি হয়ে যায় কত আমাদের কষ্ট পায়, একটা ব্যক্তিগত জিনিস যদি নিয়ে যায় আমরা কত কি পাচ্ছি, কষ্ট পাচ্ছি। সামান্য একটা জিনিস হয়তো কি, একটা হাত আঙ্গুল কেটে গেলে আমরা কত কষ্ট পাচ্ছি, কিন্তু মৃত্যুর সময় সব একেবারে পুরো বডি থেকে শুরু করে সবকিছু কি করতে হবে, আমাদের হরণ করতে হবে, হরণ করে নিয়ে যাবে। তো ভগবান এখানে বলছে মৃত্যু সর্বহরণ চ, মৃত্যুর সময় আমাদের সবকিছু হরণ করে নিয়ে যাবে। কে নিয়ে যায়? পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ নিয়ে যাচ্ছে। আমাদের কি করা উচিত, তার কাছে আত্মসমর্পণ করা উচিত। আবার যে আমাদের জন্ম হচ্ছে উদ্ভবম, উদ্ভবম ভবিষ্যতাম, ভাবিকালের বস্তু সময়ের মধ্যে আমি হচ্ছে উদ্ভব। এই যে মাতা পিতার মিলনের ফলে মাতৃগর্ভে যে জটা নিতে যে শুক্রাণু ডিম্বাণুর মিলনের পরে যে জাইগোট তৈরি হয়, সে জাইগোট থেকে আস্তে আস্তে কি হয়, একটা জীব তৈরি হয়। এই যে জীবের মধ্যে যে জন্ম শুক্রাণু ডিম্বাণু মিলন হচ্ছে, এরপরে কি হচ্ছে, একটা প্রাণের সঞ্চার হয়ে ওখানে একটা প্রাণী তৈরি হচ্ছে। যে মিলনের ফলে শুক্রাণু ডিম্বাণু গুলো মিলনের ফলে যে বস্তুটা তৈরি হচ্ছে, যে প্রাণটার সঞ্চার হচ্ছে, এখানে ভগবান বলছে সেটা হচ্ছে উদ্ভব। এই উদ্ভব হচ্ছে কে, ভগবান। সেটা কারো হাতে নিয়ন্ত্রণ নেই। বিজ্ঞানীরা হাজার হাজার লক্ষ লক্ষ কোটি টাকা খরচ করেও প্রচেষ্টা করছে, এখন কিছু কিছু কি টেস্ট টিউব বেবি উৎপাদন করতে পারছে, তাও কিন্তু প্রাণটা কার কাছ থেকে নিতে হচ্ছে, ভগবানের কাছ থেকে নিয়ে ভগবানের জিনিসগুলোকে ব্যবহার করে শুক্রাণু ডিম্বাণু মিলন ঘটিয়ে তখন টেস্ট টিউব এর মাধ্যমে মায়ের গর্ভে সেটা দিয়ে কি করছে, বাস্তব বাচ্চা উৎপাদন করছে। আশাবায়ু প্রক্রিয়া মাতা এবং পিতার মিলনের ফলে কি হচ্ছে, সন্তান উৎপন্ন হচ্ছে। আমরা কত কিছুই কি তৈরি করতে পারছি, কিন্তু এটা তৈরি করতে এখনো পর্যন্ত বিজ্ঞানীরা সক্ষম হয়নি এবং সক্ষম হবেও না। সেটাকে, সেটা হচ্ছে উদ্ভব, সেটা ভগবান নিজে কি করছেন, এই ডিপার্টমেন্ট গুলো কাউকে ভগবান আর দেয়নি, মৃত্যুটাও নিজের হাতে এবং জন্ম যে দিবে সেটাও হচ্ছে কি, ভগবানের হাতে। মৃত্যু সর্বহরণ চ উদ্ভবম চ ভবিষ্যতাম, ভবিষ্যতে যে যার জন্ম হচ্ছে যার মৃত্যু হচ্ছে সব হচ্ছে ভগবানের হাতে। তো এখন আমরা জন্ম গ্রহণ করলাম এই পৃথিবীতে, আবার বিশেষ কিছু কিছু ব্যক্তি আছে অত্যন্ত সম্মানিত, অত্যন্ত আমাদের পূজনীয়, আমরা তাকে কি করি, সম্মান করি, জাগতিক ভাবে হোক আধ্যাত্মিক ভাবে হোক, তাদেরকে আমরা অত্যন্ত কি করছি, সম্মান প্রদর্শন করছি, তাদের সঙ্গ লাভ করার জন্য অভিলাষ করছি, তাদের বিভিন্ন সেবা পূজায় আমরা অংশগ্রহণ করছি। সে বিশেষ গুণগুলোও ভগবান দিয়েছেন। বিশেষ করে দেখবেন আমাদের কৃষ্ণমানন্দ অনেক ভক্ত আমি দেখেছি, আমার একজন শিক্ষা গুরু ছিলেন, তিনি ক্লাস 5 পর্যন্ত লেখাপড়া করেছেন, আমার নাম বলছি না, অনেক বরিষ্ঠ প্রচারক, কয়েক হাজার উনি ভক্ত তৈরি করেছেন। তো বিশেষ করে অনেক উচ্চ শিক্ষিত অনার্স মাস্টার্স ডিগ্রিধারী ব্যক্তিকেও তিনি কি করেছেন, ভক্ত করেছেন। উনি অনর্গল এই ভগবত কথা কি করতে পারেন, বলতে পারেন, আর ওনার কথাতে এত রস, যে শ্রবণ করবে সে কি হবে, হৃদয় কি হয়ে যাবে, প্লাবিত হয়ে যাবে, তার অনত্ব গুলো কি হয়ে যাবে, দূরীভূত হয়ে যাবে। তো এই যে গুণগুলো তিনি কোথায় থেকে পেয়েছেন, তার তো জাগতিক, আমরা তো কাউকে বিচার করতে গেলে জাগতিক লেখাপড়া দিয়ে কি করে বিচার বিচার করা হয়। এই সমাজে বর্তমান সময়ে একটা লেখাপড়ার মূল্যায়ন আছে, আর না হয় যদি টাকা পয়সা থাকে অনেক তাহলে তাকে কি করা হয়, মূল্যায়ন করা হয়। আর যদি কোনো ফওয়াব প্রতিপত্তি থাকে, রাজনৈতিক বা বিভিন্ন ক্ষমতার অধিকারী থাকে, তাদেরকে কি করা হয়, মূল্যায়ন করা হয়।
বিশেষ করে সনাতন ধর্মটা খুব ফকর। আমরা দেখবো ধর্ম সবাই কাকে বক্তব্য কি স্টেজে বসানো হবে, কোনো পলিটিক্যাল ব্যক্তি হলে বা কোনো বড় ব্যবসায়ী টাকা থাকলে, হ্যাঁ বিশেষ করে ক্ষমতাবান অর্থবান, সেগুলোকে কি করা হচ্ছে বেশি মূল্যায়ন করা হচ্ছে, বক্তাদেরও করা হয়। বিশেষ করে গোপাতে কেন তাৎপর্য বর্ণনা করছেন, বক্তরা এই যে ঐশ্বর্য গুলো এখানে ভগবান দিয়েছেন, কীর্তি শ্রী বাগ, হ্যাঁ স্মৃতি মেধা দিতি ক্ষমা, এগুণ গুলো ভক্তরা ভগবত ভক্তি করার পর অটোমেটিকলি সেগুলো ভগবানের কাছ থেকে প্রাপ্ত হন। যেমন আমরা গুরুদেবের কাছে প্রার্থনা করি, মুকাম করিতে বাচালং পুঙ্গ লঙ্ঘাইতে গিরিম যত কৃপা তমহং বন্ধে পরমানন্দ মাধব। আমি মূর্খ ব্যক্তি, হ্যাঁ একজন যার পা নাই আপনার কৃপায় কি করতে পারে, সে গিরি গোবর্ধন কি করতে পারে, পাহাড় অতিক্রম করতে পারে, তা আমার কোনো জ্ঞান নেই, আপনি আমাকে কি করুন, সে অজ্ঞানতার গভীর অন্ধকারে আমার জন্ম হয়েছে, আপনি জ্ঞানের শলাকা জ্বালিয়ে দিয়ে আমাকে সেই জ্ঞানের আলোকিত করুন। সে মূর্খ ব্যক্তিও কি করতে পারেন, বোধির মুখ কথা বলতে পারেন, সেও অনেক ভাগবত কথা বলতে পারেন, যদি গুরুদেবের কি হয় কৃপা তার প্রতি বর্ষিত হয়। অনুরূপভাবে এই যে গুণগুলো কীর্তিমান, কেউ যদি ভগবানের ভক্ত হয় অত্যন্ত তার কীর্তি সব দিকে কি হয়, কোন একটা গ্রামে যদি কেউ ভগবানের ভক্ত হয় হয়তো এমনি কেউ চিনবে না, হ্যাঁ জানবেও না কে কোথায় আছে, কত ছেলে কত জায়গায় আছে, দেশে থাকুক বিদেশে থাকুক, কিন্তু কেউ যদি একজন ভক্ত হয় ভগবত ভক্তির প্রচার করে তাহলে তার কীর্তি অটোমেটিকলি কি হয়ে যাবে, প্রচারিত হয়ে যাবে। কেউ যদি গুরু হয়, যেমন আমাদের পরম পূজ্য গুরু মহারাজ, আমাদের যে সমস্ত গুরুরা রয়েছেন এমন কোন দেশ নাই তাদেরকে চিনে না ভক্তরা, যেমন জয়প্রকাশ স্বামী গুরু মহারাজকে পৃথিবীতে চিনে না ওরকম কোন ভক্ত আছে, ভক্ত ছাড়াও যারা একটু শ্রদ্ধাবান ইস্কনের সংস্পর্শে এসেছে তারাও কি গুরু মহারাজকে চিনে, এমনকি যারা অন্যান্য ধর্মাবলম্বী তারাও কি করেন গুরু মহারাজকে চিনে। আমি কিছুদিন আগে একজন আমাদের বরিষ্ঠ ভক্ত এসেছিল, এয়ারপোর্টে গিয়েছিলাম, তো ওখানে পুলিশের একজন অফিসার আনসার বা বিডিপি হবে অফিসার, ও সব লোকগুলোকে কি করছে সরাই দিচ্ছে। আমি অনেক দূরে দাঁড়িয়ে আছি, কারণ বিমান যদি নামে ল্যান্ড করে, ফ্লাইট ল্যান্ড করলে আমি তখন গেটের দিকে যাব আশা করছিলাম, ওরা আগে থেকে সবাইকে সরিয়ে দিচ্ছে। উনি আমাকে হাত দিয়ে ইশারা করে ডাকছে, ডেকে ও বলছে যে আপনি এখানে গেটের এখানে দাঁড়ান, অন্য সব লোকগুলোকে সরাই দিচ্ছে, আমাকে ওখানে দাঁড় করাচ্ছে। উনি নিজে থেকে বলছে আপনাদের একটা তপুর মহারাজ, উনি এখন আসে না। আমি প্রথম একটু থমকে গেলাম, তপুর মহারাজ বলছে কোনটা, তখন আমি বললাম আপনাকে কি দিয়েছিলেন উনি, ওই যে উনি খুব সুস্বাদু লাড্ডু দিতেন এয়ারপোর্টে যখন আসতেন, আমাদের কেমন লাড্ডু দিতেন সে লাড্ডুটাকে আমরা কি হয়ে দিতাম অনেক স্বাদ। এটা এখন এই মহারাজটাকে আমি অনেকদিন ধরে খুঁজছি, উনি আসলে ওনার কাছ থেকে আবার লাড্ডু নেব। আগে আমরা দেখতে পেতাম গুরু মহারাজ যখন এয়ারপোর্টে আসতেন ওনার কাছে বিভিন্ন নারুল মোয়া বিভিন্ন কিছু উনি সন্দেশ শুকনা সন্দেশ বিভিন্ন ভগবানের প্রসাদ তিনি রাখতেন, আর যারা ওখানে বিভিন্ন কাজে থাকতেন তাদেরকে এগুলো উনি বিতরণ করতেন। কখন যে ওনার হাত থেকে উনি কি খেয়েছে, সন্দেশ খেয়েছে বা মোয়া খেয়েছে, সেটা কি লাড্ডু খেয়েছে সেটা উনি বলতে পারছে না, কারণ সে ভগবানের প্রসাদের কি প্রভাব আর শুদ্ধ ভক্তদের কাছ থেকে কি পাওয়া সেটা তো বিশেষ কৃপা। আমরা গুরু অষ্টমকে পাই চতুর্বিধ সে ভগবত প্রসাদ সাধন্য তীর্থান হরি ভক্ত সংঘান কিতৈব তীর্থিং ভজত সদৈব বন্দে গুরু শ্রী চরণারবিন্দ। এই যে চতুর্বিধ প্রসাদ যদি ভগবানের শুদ্ধ ভক্তদের কাছ থেকে পাওয়া হয় তাহলে আমাদের চিত্তকে কি করবে নির্মল করবে, সে প্রসাদ পেয়ে সে কোনো কি করতে পারছে না বলতে পারছে না, আমরা অত্যন্ত ভাগ্যবান প্রতিদিন সে প্রসাদ আস্বাদন করতে পারছে। আমরা এই প্রসাদ আস্বাদন করার ফলে আমাদের যে ব্রেন সেল গুলো সেগুলো অত্যন্ত সূক্ষ্ম থেকে সূক্ষ্ম অত্যন্ত তীক্ষ্ণ বুদ্ধি সম্পন্ন হচ্ছে,
যার ফলে আমরা যে সেবা করি না কেন, যার সাথে মিশি না কেন, যেমন আমি যদি ভগবত ভক্তিতে না আসতাম তাহলে কোথায় থাকতাম, কতজনের সাথে আমাদের মিশা হতো, কেমন বেশি কিছু হতো, একটা ছোট গন্ডির ভিতরে আমরা থাকতাম। এখন আমাদের অনেক ফ্রেন্ডস সোশ্যাল মিডিয়াতে দেখলো অনেক কি ফ্রেন্ডস ফলোয়ার আছে, ভক্তদের মধ্যে গেলেও কি অনেক। আগে যদি বৃন্দাবনে যেতাম কেউ হয়তো চিনতো না, এখন অনেক লোকে বৃন্দাবনে চিনেন, মায়াপুরে গেলে অনেক ভক্তরা চিনছে, অনেক ভক্তকে আমরাও আমিও চিনি না, ওরা এসে কি কচ্ছপ প্রভু কেমন আছেন, হ্যাঁ অনেক গীতাম দিত ক্লাসে, সবাইকে পার্সোনালি চিনা হয় না। কিন্তু মায়াপুরে যখন এবার গিয়েছি অনেক ভক্ত, প্রভু আমি কি মহারাজের গীতাম দিত ক্লাস করি, ওভাবে কি করছেন পরিচয় দিচ্ছেন। এই যে আমাদের শুধুমাত্র আমরা ভগবানের সাথে যুক্ত থাকার ফলে আমাদের কি হচ্ছে, যেমন এখানে অনেক বরিষ্ঠ বরিষ্ঠ ভক্তরা রয়েছেন, মঙ্গলময় প্রভু, সুভাষিনী মাতাজি, কি ভাগবতী মাতাজি, যারা যারা এখানে, অভিরাম প্রভু, আপনাদের সাথে কখনো দেখা হতো? কখনো দেখা হতো না। আপনারাও ভক্তি জীবন করছেন বিদায় কি করছে, সবার সাথে দেখা হচ্ছে, মহারাজের সাথে সম্পর্ক হচ্ছে, যদি না করতেন তাহলে এগুলো কখনো কি হতো না, একটা গন্ডির ভিতর আমরা কি থাকতাম, আবদ্ধ থাকতাম। ভাবে এখন ভগবানের বিশেষ কৃপায় ভগবানের সাথে যুক্ত হওয়ার ফলে ভগবানের মহিমা যদি কেউ একটু প্রচার করে তাহলে তিনি কি হয়ে যান, অত্যন্ত কীর্তিমান হয়ে যায়, ভগবান তাকে সে কীর্তিগুলো দিয়ে দেন। অনেক লোক আমাদের প্রশংসা করে, সে প্রশংসা পাওয়ার আমরা আসলে কিছু করছি না, আমাদের তুলনায় জাগতিক লোকরা দিন রাত 24 ঘন্টা প্রচুর পরিশ্রম করছে একটু কীর্তিমান হওয়ার জন্য, একটু প্রশংসার জন্য। কিন্তু আমরা কিছু না করেও অনেক কীর্তিমান হচ্ছে, আমরা আমরা অনেক প্রশংসা কে দাবিদার হচ্ছি। যদি বিশেষ করে ভগত ভক্তি না করতাম তাহলে আমাদের কত ধরনের কি থাকতো, অনেকে দাড়ি বিশাল লম্বা থাকতো, চুলগুলো লম্বা থাকতো, এলোমেলো থাকতো, বাইগুলোর জন্য অনেক যত্ন করে অনেক টাকা খরচ করেও সেগুলোর প্রকৃত সৌন্দর্য আমরা কি করতে পারতাম না, ফিরিয়ে আনতে পারতাম না। এখন একটু ভগবত ভক্তি করার পর আমাদের কি শরীরের একটা কি, আমরা আমাদের গুরুবর্গদের দেখতে পাই যারা শুদ্ধ ভক্তি করছে, তাদের শরীর থেকে আলাদা একটা কি বের হয়, জ্যোতি বের হয়। যে স্বাভাবিক ওনার যে রূপ আছে তার থেকে হচ্ছে, কারণ ওর প্রত্যেক দিন কি, আগে ভগবত ভক্তি না করার আগে যে কখন স্নান করব সেরকম কোনো কি ছিল না। বিশেষ করে পাশ্চাত্য দেশগুলোতে তো ওরা 3-4 দিনে, আমি শুনেছি 1 সপ্তাহ পরেও স্নান করে, পারফিউম ব্যবহার করে করে, এখানকার অনেকে কাপড় চোপড় গুলো সারা 1 সপ্তাহ 15 দিনও কি ধুই না। আমরা যখন আগে ভগবত ভক্তি করতাম না 7 দিন 8 দিন মিলে কাপড় একটা ধুইতাম, প্যান্ট শার্ট গুলো ধুইতাম। এখন তো আমরা প্রতিদিন নিত্য ধোয়া কাপড়, সাবান দিয়ে ধুত করে সেই কাপড় গুলো আমরা পরিষ্কার পরিচ্ছন্ন কাপড় গুলো কি করছি, পরিধান করছি। আর 2-3 বার ভক্তরা প্রতিদিন কি করছেন, স্নান করছে। আগেকার কত সাবান মাখতে হতো শরীরটাকে কি করার জন্য, ময়লা পরিষ্কার করার জন্য, এখন 2-3 বার স্নান করলে সাবান না লাগালেও শরীর এমনি কি থাকে, পরিষ্কার থাকে। আমাদের যে অলরেডি সৌন্দর্য একটু অটোমেটিকলি কি হচ্ছে, বর্ধিত হচ্ছে। আমাদের যে বাচন ভঙ্গি, মানুষের সাথে আচরণ করা, সেগুলো কি হচ্ছে, অত্যন্ত শ্রুতি মধুর হচ্ছে, ভগবানের কথা বলার পরে সেগুলো অত্যন্ত কি হচ্ছে, শ্রুতি মধুর হচ্ছে। সেখানে প্রভাত সে গুণগুলোর কথা এখানে বর্ণনা করছেন, কীর্তি, স্ত্রী, বাণী, স্মৃতি, মেধা, দীতি, ক্ষমা, এই 7টি ঐশ্বর্য। এই 7টি ঐশ্বর্য যদিও এগুলি স্ত্রীবাচক, অনেকে এটা বর্ণনা করে এগুলো নারীদের বিশেষ গুণ, সত্যিকার ভাবে প্রভাত এখানে তাৎপর্য ব্যাখ্যা করছে, এটা শুধু নারীদের নয়, এই গুণগুলো পুরুষদের মধ্যেও কি আছে, বিরাজমান আছে। একটা নারী যেমন অনেক সৌন্দর্যশালী, একটা পুরুষও অনেক কি সৌন্দর্যশালী। যেমন প্রথম গুণ হচ্ছে কীর্তি, কীর্তিমান পুরুষ হতে পারে, কীর্তিমতী মহিলা হতে পারে, যদিও গুণগুলো স্ত্রীবাচক, এখানে নারী নাম বলছে শ্লোকের মধ্যে, নারীদের বিশেষ গুণ নারীদের মধ্যে অনুবাদেও আছে, কিন্তু প্রভাত তাৎপর্য ব্যাখ্যা করছে নারীদের গুণগুলো আমরা কি পুরুষরাও সেটা কি করতে পারে, লাভ করতে পারি। কোন ব্যক্তি যখন এই ঐশ্বর্য গুলোর মধ্যে সব কয়টি বা কয়েকটি ধারণ করেন তিনি মহিমান্বিত হন। কোন ব্যক্তি যেহেতু বুঝাইছে এখানে শুধু নারী না, এটা পুরুষরাও কি করতে পারেন, লাভ করতে পারেন। তা আমাদের ভগবানের সেবার ফলে, ভগবত ভক্তিতে যুক্ত থাকার ফলে
সেই গুণগুলো আমরা অটোমেটিকলি কি হয় প্রাপ্ত হয়। হ্যাঁ, আমি অনেক ভক্ত দেখেছি শত শত শ্লোক মুখস্থ, অনেক বজন মুখস্থ, হ্যাঁ সেগুলো কি করছেন, এগুলোর মাধ্যমে প্রার্থনা করছেন। আমাদের করোনা প্যান্ডামিক যখন শুরু হয়েছিল, একটা ক্লাস 4 এর ছেলে ঢাকায়, ওদের বাসা, নাম হচ্ছে ঈশান, ও 1 মাসের ভিতরে পুরো ভগবদ গীতা মুখস্থ করে ফেলছে, পুরো গীতা তার মুখস্থ। গীতা জয়ন্তী তিথিতে 82 মিনিটে সে পুরো ভগবদ গীতা মুখস্থ বলেছেন। এভাবে ভাগবতমের, ভক্তি রসামৃত সিন্ধু, ঈশোপনিষদের অনেকগুলো শ্লোক আর কি রয়েছে মুখস্থ হয়েছে। এই গুণগুলো কিভাবে ভগবানের কাছ থেকে সে বিশেষভাবে প্রাপ্ত হয়েছেন। প্রভাত এখানে একটা বিশেষ করে স্মৃতি সম্পর্কে এখানে প্রভাত বলছে, কোনো কিছু পাঠ করে কেউ যখন তা মনে রাখতে পারে, সে বিশেষ গুণকে বলা হয় স্মৃতি। আমরা বলি সুস্মৃতি খুব প্রখর রয়েছে, একবার শুনলে, কারো কাছ থেকে শুনলে সেটা কি হয় না, ভুলে না। হ্যাঁ, একবার পাঠ করলে তাকে বারবার কি করতে হয় না। কিছু কিছু স্টুডেন্ট দেখবেন একটা প্রশ্নের উত্তর শেখার জন্য আধা ঘন্টা 1 ঘন্টা পড়তে হয়, আর কিছু কিছু স্টুডেন্ট আছে ও একবার পড়লেই হয়ে যায়, বা টিচার যেটা পড়াইছে সেটা শুনে তিনি কি করতে পারেন, লিখতে পারেন। হ্যাঁ, তো যেমন আমাদের যখন ভক্তি শাস্তি করা হয়, তখন টিচার অ্যাসাইনমেন্ট লেখার জন্য পড়ায়, পড়ানোর পরে সে কতটুক ধরতে পেরেছে, সেটা কতটুক লিখতে পারছে, ওটার উপর একটা মূল্যায়ন করে তার কতটুক স্মৃতিশক্তি আছে। হ্যাঁ, কোনোভাবে সেই বিশেষ গুণ হচ্ছে স্মৃতি। আর সেই সামর্থ্যের দ্বারা বিভিন্ন বিষয়ের বহু গ্রন্থ কেবল অধ্যয়ন করা নয়, সেই সঙ্গে সেগুলোকে হৃদয়ঙ্গম করা, প্রয়োজনে প্রয়োগ করা। স্মৃতি আছে কিন্তু সেটা হৃদয়ঙ্গম করে সে ব্যক্তি জীবনে কিভাবে প্রয়োগ করবে, পার্সোনাল অ্যাপ্লাই করবে। অনেক আমি বিশেষ কিছু ব্যক্তি দেখেছি, হয়তো কোনো কারোর সাথে কোনো সমস্যা হয়েছে, কি হয়েছে, সেটা এমন ভাবে ও মাথায় সেট করে রাখবে, মিটিং এ বসছে, কোথায় বসছে, সে কথাটা আপনাকে কি করবে ওটা দিয়ে, 2-3 বছর আগের ঘটনা আপনার মনেও নাই, এর সাথে কোনো একটা কোনো কিছু একটা ঘটেছে, এমন ভাবে উপস্থাপনা করবে আপনাকে পুরো বোল্ড করে দেবে। সেটা ভালো ক্ষেত্রেও ব্যবহার করতে পারে, খারাপ ক্ষেত্রেও ব্যবহার করতে পারে। এটা হচ্ছে কি, অত্যন্ত মেধা, মেধা থাকলে কারো সেগুলো কি করতে পারে, সে ভালো ব্যবহারের মাধ্যমে অত্যন্ত কি, অনেক জাগতিক লোকরাও কি হচ্ছে, সফল হচ্ছে, মেধাটাকে বিভিন্ন ভাবে ব্যবহার করে। এটা ভগবানের কর্তৃক দান, এটা এমন নয় যে আমি প্রচেষ্টা করে মেধাবী হব তা না, সেটা ভগবানের বিশেষ কৃপা। স্মৃতিটা, স্ত্রী, বাঘ, সৌন্দর্য, অনেকে বিশ্ব সুন্দরী হচ্ছে, হ্যাঁ নিজের প্রচেষ্টা কেউ বিশ্ব সুন্দরী হতে পারবে না, আর কখনো ময়ূর হতে পারবে না, যতই প্রচেষ্টা করুক না কেন, ময়ূরের পকর টকর যা লাগাক না কেন, যতই ড্রেস আপ করুক না কেন, কখনো হতে পারবে না। সৌন্দর্যটা হচ্ছে কি, ভগবানের কাছ থেকে, স্মৃতিটা ভগবানের কাছ থেকে, মেধাটা ভগবানের কাছ থেকে। সেজন্য ভগবান বলছে এই গুণগুলো আমি কি করি, দান করি। তারপরে যে সামর্থ্যের দ্বারা অস্থিরতাকে দমন করা যায়, বিশেষ করে এটা আমাদের অনেককে কি করে, বিভিন্ন বিপদে যখন পড়ে নিজেকে নিয়ন্ত্রণ করতে পারি না, অনেক সময় ভক্তরাও কি করে, ভুল করে, বিভিন্ন মায়ার বশীভূত হয়ে যায়, নিজের ইন্দ্রিয়গুলোকে কি করতে পারে না, নিয়ন্ত্রণ করতে পারে না। সেই গুণটাও হচ্ছে কি, ভগবানের বিশেষ গুণ, তিথি। অনেক চতুর, খুব কম সময়ে কাউকে কি করে, যে কোনো ভাবে একটু ঘুরে গিয়ে মোটিভেশন দিয়ে কাজ আদায় করে ফেলতে পারে, কিছু কিছু লোক আছে দেখবেন, আপনি এটা করবেন না কিন্তু আপনাকে এমন ভাবে কি করবে, একটু মোটিভেশন দিবে, আপনাকে ওই কাজটা করিয়ে নিবে, সে আপনার কাছ থেকে সেটা আদায় করে নেবে। আপনি হয়তো কাউকে কোনো লোন দিবেন না বা কোনো টাকা হলার দিবেন না, সেই দ্রুত দ্রুত ব্যক্তিরা কি করবে, আপনাকে এমন ভাবে বুঝাবে, এসে করে আপনার কাছ থেকে টাকাটা নিয়ে যাবে, পরে আবার আপনাকে টাকা দিবে না। অনেকগুলো কাজ কি করতে পারে, সে করতে পারে, দিতে বলা হয়। আর বিশেষ করে ক্ষমা করা, এটা বিশেষ, ক্ষমা মহত্বের গুণ, বিশেষ গুণ। এই ক্ষমা গুণটা সবার মাঝে থাকে না, কিন্তু ভগবানের যদি করুণা হয়, ভগবানের ভক্ত হয়, তাহলে সে কি করতে পারে, সে ক্ষমা করতে শিখতে পারে। বিশেষ করে এই জগৎটা ধ্বংস হয়ে যায় অনেক সময় কি, অনেক আমরা ভগবত ভক্তি থেকে বা বিভিন্ন ভাবে অনেক পিছিয়ে চলে যায় যে ক্ষমা না করতে পারার কারণে, হিংসা, মাৎসর্যতা, সেগুলো তার প্রতি আমাদের বর্ধিত হতে থাকে, যদি আমাদের এই ক্ষমা গুণটা যদি না থাকে।
যদি ক্ষমা গুণটা আমাদের ভগবত ভক্তির পথে অনেক দূর নিয়ে যায়। এটা মহত্বের গুণ বলা হচ্ছে। আমাদের সে যদি আমরা নিজেকে ভারসাম্য রক্ষা করতে পারি, সুখ দুঃখ উভয়ের ভারসাম্য রক্ষা করতে সক্ষম, তার এই ঐশ্বর্যকে বলা হয় ক্ষমা। অনেক সময় নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে না, অনেক ভক্ত হয়েও অনেকে সুসাইড করে বা সংসার থেকে একদিকে কোথাও না কোথাও, অনেক সময় মন্দির আশ্রমে আছে, কোনো ভক্তের সাথে মালামাল হয়েছে, সে আশ্রম ছেড়ে আরেক জায়গায় চলে যাচ্ছে। এক তো দেখা যায় আশ্রম ছেড়ে গৃহস্থ আশ্রমে চলে যাচ্ছে, অথবা অন্য মঠ মিশনে চলে যাচ্ছে, ওকে ক্ষমা করতে পারছে না, সহ্যই করতে পারছে না। অনেক সময় গৃহের ক্ষেত্রে দেখা যায়, স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছেদ হচ্ছে, এই যে এখন বেশিরভাগ তো অনেক বিবাহ বিচ্ছেদ হচ্ছে, একটু না একটু হলে কি একটু বিচ্ছেদ হয়ে যাচ্ছে, কারণ ক্ষমা করতে পারছে না। ছোটখাটো বিষয় নিয়েও বড় বড় ঝগড়া হচ্ছে, একটু ছোট বিষয় কিন্তু এটা নিয়ে বিশাল হয়ে যাচ্ছে, কারণ কেউ কাউকে সাপ দিতে পারছে না। সেই গুণগুলো হচ্ছে কার কাছ থেকে এসেছে, ভগবানের কাছ থেকে এসেছে। যার কাছ থেকে সমস্ত গুণগুলো এসেছেন, তার কাছে যদি, তার চরণে যদি আমরা আত্মসমর্পণ করি, তার কাছে যদি পূর্ণ শরণাগত হই, আমাদের এই গুণগুলো না থাকলেও অটোমেটিকলি সেই গুণগুলো আমরা প্রাপ্ত হব। যেমন একজন বাবার কাছে যদি কোনো সন্তান কি হয় জন্মগ্রহণ করে, কোনো এই গুণগুলো না থাকলেও বাবা প্রচেষ্টা করে সেই গুণগুলো যেন সে লাভ করতে পারে, সেজন্য ও বিভিন্ন স্কুল কলেজে পড়াচ্ছে, অনেকগুলো টিচারকে দিচ্ছে, তার স্বাস্থ্য সৌন্দর্যের জন্য বিভিন্ন ভাবে প্রচেষ্টা করছে, সমস্ত গুণগুলো যেন সে লাভ করে, প্রচেষ্টা করে বাবারা মারা, কিভাবে সে চুল কাটবে, একটা মেয়েকে কিভাবে সাজাবে, সব কিছু কি করে, সে নিজে থেকে করে না, মা বাবাই সেভাবে কি করে সাজিয়ে তোলে, সবগুলো শিখায় সে দক্ষতা গুলো অর্জন করার জন্য। কিন্তু আমরা তাতে পূর্ণভাবে লাভ করতে পারবো না, কিন্তু অনাদি আদি গোবিন্দ ভগবান শ্রীকৃষ্ণের চরণে যদি আত্মা আত্মসমর্পণ করি, কারণ গুণগুলোর মালিক হচ্ছে তিনি, তার কাছে যদি আমরা আত্মসমর্পণ করি, তাহলে সেই গুণগুলো আমরা অটোমেটিকলি লাভ করতে পারব। আমাদের উচিত তার কাছে আত্মসমর্পণ করা, ভগবানের নামের আশ্রয় গ্রহণ করা, এই গীতামৃত আস্বাদন করা, ভক্ত সঙ্গ করা, তাহলে আমরা এই গুণগুলো নির্দ্বিধায় তার কাছ থেকে কি হবো, প্রাপ্ত হবো। আমরা দেখতে পাই সমস্ত ভক্তদের মধ্যে এই গুণগুলো খুব বেশি পরিমাণে বিরাজমান। তো আমরা যদি তার কাছে আত্মসমর্পণ করি, গৌরনিতাইয়ের কাছে, রাধা মাধবের কাছে, জগন্নাথ কলেজের সুভদ্রা মহারানীর কাছে, তিনি আমাদেরকে সেই গুণগুলো দান করবে। এই গুণগুলোই হচ্ছে পরম সম্পদ একজন ভক্তের ক্ষেত্রে। আর এই গুণগুলো যদি থাকে, সব কয়টা না থাকে, যদি কয়েকটা গুণ থাকে, সে তিনি কি হবে, মহিমা দিতে হবে। আমাদের কাছে আমাদের প্রার্থনা করতে হবে, আমরা যেন কি করতে পারি, সেই গুণটা যেন কি করতে পারি, গুণগুলো যেন আমরা লাভ করতে পারি, ভগবানের কাছে অন্তিমে আমরা ফিরে যেতে পারি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় উপস্থিত গৌর ভক্ত মন্ডলী কে জয়। আমরা তাহলে আজকে এখানে বিশ্রাম দান করি মহারাজ, আশা করি আমরা আগামীকাল সঙ্গ লাভ করব। মঙ্গলময় প্রভু। হরে কৃষ্ণ প্রভু, ধন্যবাদ, প্রণাম প্রভু। গুরু মহারাজ শিল প্রভুপাদ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের কথা বলে একদম হাসিয়ে দিয়েছেন। তো এই ক্লাসটাকে রেকর্ড হয়েছে প্রভু? হ্যাঁ, রেকর্ড হয়েছে। তাহলে প্রভু গ্রুপে দিয়ে দেন, ইসকন নন্দন কানন পেজ এর মধ্যে লাইভ চলছে অলরেডি, আর এমনি রেকর্ড করা হচ্ছে, ইউটিউবে দেওয়া হবে। এটা আমাদের গ্রুপে যদি কৃপা করে দিয়ে দেন, তাহলে সন্ধ্যার সময় পুনরায় শ্রবণ। মহারাজ আছে তো ওখানে গ্রুপে, আর মহারাজের কাজগুলো গ্রুপে দিয়ে আমাদের গুলো দিই না, আপনাকে আমি পার্সোনালি দিতে পারবো। হরে কৃষ্ণ, ধন্যবাদ, প্রণাম প্রভু। আপনার চরণে সকল বৈষ্ণব চরণে কোটি কোটি প্রণাম প্রভু। আপনি খুব সুন্দর মৃত্যু সম্পর্কে এই শ্লোকের নির্যাস বুঝালেন, খুব ভালো লাগলো, ধন্যবাদ সেজন্য প্রভু। যে আমার একটা ছোট প্রশ্ন হলো, যে মৃত্যু সর্বস্ব হরণ করে নিবে,
আমাদের চারিপাশে সব সময় আমরা মৃত্যু দর্শন করছি এবং যেও সবাই দর্শন করছি, কিন্তু এটা সবাই উপলব্ধি করতে পারছি না যে আমাদেরও যে কোনো মুহূর্তে সবকিছু হরণ করে নিতে পারবে। এই কিভাবে আমরা সহজে এটা বোঝাতে পারবো সংক্ষেপে অল্প সময়ের মধ্যে, কৃপা করে। অনেক ধন্যবাদ মাতাজি। আমি কিছুদিন আগে একটা ক্লাসে বলছিলাম, আমারও সেই উপলব্ধিটা আসে না আমার যে মৃত্যু হবে, সেজন্য আমাদের এই মৃত্যুটা নিয়ে বেশি বেশি কি করতে হবে, আলোচনা করতে হবে, বলতে বলতে সে বিশ্বাস যেন জাগ্রত হয় আমাদেরও খুব শীঘ্রই কি হবে। তার পাশে প্রতিদিন মরছে, আমি প্রতিদিন ফেসবুকে অনেক ভক্তের ওর আত্মীয় স্বজন এসে মারা গেছে, হরে কৃষ্ণ মহামন্ত্র লিখি। তো কিন্তু আমার যে মৃত্যু হবে, মৃত্যু যে খুব আসন্ন, প্রভুপাদে কেন বলছে প্রতি মুহূর্তে মুহূর্তে আমাদের মৃত্যু হচ্ছে, ওরা বিজ্ঞানীরাও বলছে, আমরা দেখতে পাচ্ছি প্রতি 7 বছর অন্তর অন্তর আমাদের পুরো বডির কি হয়, সেল গুলো পরিবর্তন হয়ে যাচ্ছে, প্রতিক্ষণে আমাদের কি হচ্ছে, মৃত্যু হচ্ছে। সেজন্য আমাদের ভগবানের যদি শরণাগত, আমরা আমার ক্ষেত্রে বলবো পূর্ণ শরণাগত নয়, সেজন্য এটা কি হচ্ছে না, জাগ্রত হচ্ছে না। হয়তো আশা করে কি কিছু তো আমরা বুঝতে পারছি, আগে তো ওটাও বুঝতে পারতাম না, মৃত্যু যে হবে, মৃত্যু নামক একটা বস্তু আছে আমাদের চারপাশ থেকে। এই গত কিছুদিন আগে আমাদের মন্দিরে প্রায় 2 জন ভক্ত কি করলো, মারা গেল, দুজনে রোড ট্রাফিক অ্যাক্সিডেন্টে মারা গেল। দুজনে আমার খুব ক্লোজ ছিল, একজন তো আমার খুব একেবারে অন্তরঙ্গ ছিলেন, আমার হৃদয়ের যত কথা তার কাছে আমি শেয়ার করতাম, ওর কথা আমার কাছে শেয়ার করতাম, ও আমাকে শেয়ার করতো, আমাদের মন্দিরের ম্যানেজার ছিল। তা আমার হাতের উপরে তার কি হয়েছে, মৃত্যু হয়েছে, যখন হসপিটালে নিয়ে আসা হয়েছিল ডাক্তার বলছে এখন চলে যাবে, ওর হাতটা আমি ধরেছি, ধরে হরে কৃষ্ণ মহামন্ত্র বলছি, প্রভুপাদের প্রণাম মন্ত্র গুরু মহারাজের, কিন্তু ও শুনতে পাচ্ছে কি পাচ্ছে না বুঝতে পারছি না, কিন্তু এত স্নিগ্ধ ছিল, একেবারে শরীর থেকে একটা জ্যোতি বের হচ্ছে সেরকম ওর কি ছিল, সেভাবে মৃত্যু। আজ থেকে 2 মাস আড়াই মাস হয়েছে, বেশি দিন হয়নি। এরপরে 1 মাস আগে, 1 মাস না 1.5 মাস আগে আরেকজন ভক্ত কি হয়েছে, দেহ রেখেছে, ও অত্যন্ত কি ছিল, নবীন ভক্ত ছিল, আর আগে যে প্রভু ম্যানেজার উনি অনেক প্রবীণ ছিল। দেখতে পাচ্ছি কেউ না কেউ আমাদের একে প্রতিদিন চলে যাচ্ছে, আমার ক্ষেত্রে সেটা উপলব্ধি হচ্ছে না, হয়তো ভগবান এমন করুণা করবে যেন সেটা উপলব্ধি হয়। আর ভগবানের কাছে প্রার্থনা করতে হবে, আমরা বিশেষ করে সম্রাট কুলশেখর যেভাবে প্রার্থনা করেছিলেন, আমরা যেন কি করতে পারি, ভগবানকে স্মরণ করে করে কি করতে পারি, দেহ রাখতে পারি। কৃষ্ণ তদীয় পদ পঙ্কজ পঙ্করান্ত অদ্বৈত বিশুদ্ধ মে মানস ভাজ হংস প্রাণ প্রয়াণ সময়ে কপবাত পিতে কণ্ঠ বরদনাম শরণম কুতস্তে। মৃত্যুর সময় কপ বাত পিত্ত সেগুলো আমাদের কি এমন ভাবে ধরবে, আমরা কথা বলতে পারবো না, শ্রবণ করতে পারবো না, অত্যন্ত কঠিন। মহাভারতে বর্ণনা করা হচ্ছে 40,000 বিষ কাঁকড়া কামড়ালে যে যন্ত্রণা, সেরকম যন্ত্রণাময় হচ্ছে মৃত্যুটা। তো এই সময় ভগবানকে স্মরণ করা খুব কঠিন, ভগবান যদি করুণা না করে, যেমন দেখবেন মৃত্যুর সময় এত যন্ত্রণাময়, সে যন্ত্রণা থেকে মুক্তি পাওয়ার জন্য ডাক্তাররা মরফিন ইঞ্জেকশন দেয়, মরফিন ইঞ্জেকশনটা অন্য সময় দেওয়া হয় না, এত পেইনফুল যখন হয় যেন সে কি করে যন্ত্রণা থেকে রক্ষা পায়। তো অন্তত সেরকম যন্ত্রণাময়, কিন্তু ভগবানের করুণায় আমরা যারা ভগবানের ভক্তদের দেখতে পাই অত্যন্ত স্নিগ্ধ ভাবে, প্রভুপাদ দেহ রেখেছেন, ভিডিও এখন আছে, আপনারা সোশ্যাল মিডিয়ায় দেখতে পাবেন, ভাগবতমে তাৎপর্য, প্রভুপাদের মুখ থেকে কথা বের হচ্ছে না, তবু ওই সময় প্রভুপাদ কি করছেন, ভাগবতমে তাৎপর্য প্রদান করছেন। আমাদের গুরু মহারাজ দেখুন খুব কঠিন পরিস্থিতিতে, উনি হয়তো বেশ আসনে যখন কাজ দেয় তবুও দেখেন কিভাবে খাসে কপ বের হয়, নিজেকে পরিস্থিতিতেও তিনি কি করছেন, ভগবানের বাণী প্রচার করছেন, সারা পৃথিবী পরিভ্রমণ করছে। তা আমাদের উচিত যদি সে সমস্ত ভক্তদের সঙ্গ লাভ করি, তাহলে আমরা মৃত্যুকে কি করতে পারবো। আমাদের লোকনাথ স্বামী মহারাজ বলছিলেন, দেবতা স্বামী গুরু মহারাজ হচ্ছে কি এখন সরসজ্জায় কি রয়েছে, সরসজ্জা থেকে যেমন বিষ্ণুদেব কি করেছিলেন, ভগবানের বাণী প্রচার করেছিলেন, পঞ্চপাণ্ডবদের শিক্ষা প্রদান করেছিলেন,
গুরু মহারাজ এখন কঠিন পরিস্থিতির কি করছেন, সবাইকে শিক্ষা প্রদান করছেন, হয়তো বৈষ্ণবদের কি ভাই উপলব্ধি হবে। আমার ক্ষেত্রে বলছি সকলে প্রার্থনা করবেন। কি পার্বতী মাতাজি, আমাদের মন্দিরের গুরু পূজা শেষ হয়ে যাচ্ছে। হরে কৃষ্ণ, প্রণাম প্রভু, আপনার শ্রী চরণে প্রভু আশীর্বাদ করবেন যেন চার শুনি একটু মনে রাখতে পারে, স্মরণে রাখতে পারে, স্মৃতিটা ভোঁতা হয়ে গেছে প্রভু, আর এই ক্ষমা গুণটা যেন বৃদ্ধি পায়। ব্যবহার করতে থাকেন তাহলে ওখানে মরিচা লাগবে না, থাকবে। আর যদি সেটাকে এমনি যদি ব্যবহার করা হয় মরিচা চলে আসেন, তা আমাদের মেথাটা অত্যন্ত কি প্রখর হবে কখন, আমরা যখন এই কথা অমৃত গুলো অন্যদেরকে বলবো, আমি যা শিখছি অন্যদেরকে যদি বলি, আমি জানছি না, বলতে পারছি না, তবু আমি যা পারছি তা বলছি। যেমন আপনার বাসায় যদি আমি বেড়াতে যাই বা অন্যরা যায়, আপনি যেভাবে রান্না করতে জানেন ওইভাবে রান্না করবে, কিন্তু ওটা খাবে সবাই বাধ্য, ওখানে যেয়েছে বেড়াতে। কোনোভাবে আপনি হরিকথা যতটুকু পারেন সেটা যদি অন্যকে বলেন, হ্যাঁ, অন্যরা, কারণ ও তো এতটুকু জানে না, ওইটা শ্রবণ করে ওর কি হবে। সবাই তো আর ইউনিভার্সিটির টিচার হবে না, কেউ প্রাইমারি স্কুলের টিচার হবে, কেউ হাই স্কুলের হবে, কেউ কলেজের হবে, আর হসপিটালে সবাই বিশেষজ্ঞ ডাক্তার হবে না, কেউ আইয়া হবে, কেউ নার্স হবে, কেউ ইন্টার্নি ডাক্তার হবে, কেউ রেজিস্টার হবে, আবার কেউ কি হবে বিশেষজ্ঞ ডাক্তার হবে। আমাদের বিশেষজ্ঞ ডাক্তার হচ্ছে আমাদের গুরুবর্গরা, আর আমরা হচ্ছে আইয়া বা নার্স এর মতো রোগীদেরকে সেবা দেব। আমাদের মহারাজ হচ্ছে কি বিশেষজ্ঞ ডাক্তার, আমরা যদি মহারাজের অনুসরণ করে রোগীদের যদি সেবা দিই, তাহলে আমিও রোগী, ওদেরকে সেবা দিতে গিয়ে আমারও কি হবে। মৃদুবাসিনী মাতাজি, হরে কৃষ্ণ প্রভু, আপনার শ্রীচরণে প্রণাম। প্রভু, দেখা যাচ্ছে যে আমার একদম নিকট আত্মীয় 80 উপর বয়স, কিন্তু সে বুঝে যে আমি যদি ভক্তি জীবন যাপন না করি বা প্রসাদ না খাই তাহলে আমার এই মানে এই কষ্ট হবে বা মৃত্যুর পর আমাকে দমদুক নেবে, কিন্তু বুঝার পরে দেখা যাচ্ছে যে সে দুদিন যদি নিরামিষ খায় বা প্রসাদ খায়, আবার এক মাস পরে সে আবার মাছ খাচ্ছে। কিন্তু তাকে যখন আমরা বলি বা বুঝাই তখন সে বুঝে যে আমি জানি সে, কিন্তু তথাপিও কেন ওনার আবার ওই লালসা। জড় আসক্তিটা সারাটা খুব কঠিন রয়েছে, এটা অত্যন্ত কঠিন। রাজার প্রপাত বলছিলেন, আমার নামটা এখন মনে পড়ছে না, আমার বিশেষ করে নামগুলি ভুলে যায় বেশি, তো বিশেষ করে ইন্দ্রিয়গুলো এত প্রখর ও মৃত্যু পথ যাত্রী, তো দুজনে বলছিলেন মৃত্যু পথ যাত্রী হলেও কি ওই রাজাও যাচ্ছিল, তার সাথে তার যুবতী কন্যাকেও কি নিয়ে যাচ্ছিল মৃত্যুর সময়। আগে থেকে বলছিল দেখো আমার দিকে না তাকাই, কিন্তু যুবতী নারীর দিকে ও তাকাবে। আগে থেকে ওরা কথাবার্তা বলে গিয়েছে, ওর মেয়ের দিকে প্রথমে কি মৃত্যু পথ যাত্রী, কিন্তু রাজা এসেছে তার গৃহে, তাকে তাকানো উচিত কার কার দিকে, রাজার দিকে। না তাকাই আগে তাকাচ্ছে কার দিকে, তার মেয়েটার দিকে তাকাচ্ছে, কারণ আমাদের ইন্দ্রিয়গুলো অত্যন্ত প্রখর। আমি বুঝাতে চাচ্ছি যেমন বিপরীত ইন্দ্রিয়ের প্রতি আমাদের কি থাকবে, এটা একটা আকর্ষণ। এই যে খাবার দাবার থেকে শুরু করে যা কিছু রয়েছে সবকিছুর প্রতি একটা আকর্ষণ থাকে, কিন্তু কেউ যদি ভগবত ভক্তি করে নিষ্ঠার সহিত ভগবানের ভজন করে, তার এগুলোর কোনো আসক্তি থাকবে না। যেমন যারা আমাদের তো যেগুলোর প্রতি ওগুলোর প্রতি আমার খুব আমার প্র্যাকটিক্যাল উপলব্ধি, আমি একটা মঠ থেকে দীক্ষা নিয়েছিলাম আগে, তো আমাদের ঘরে অন্য সময় নিরামিষ রান্না করলে আমি খেতে পারতাম, কিন্তু ওই মঠ থেকে বলছিল বৃহস্পতিবারে নিরামিষ খেতে হবে। আমার মা মঠের দীক্ষিত ছিল, উনি বৃহস্পতিবারে নিরামিষ খেতে, কিন্তু আমার আগে যেটা বলাতে আমার মনস্থান দিয়ে বৃহস্পতিবারে নিরামিষ খাওয়া যাবে না, ওই দিন অন্য কিছু একটা কি করে দিতে হবে আমাকে। ঘরে নিরামিষ রান্না করতো কিন্তু আমি নিরামিষ খেতাম না, অন্য কিছু একটা করে দিতেও
ওটা দিয়ে আমি কি করতাম খেতাম। হ্যাঁ কিন্তু এখন তো কি যদি আমি না বাবা না প্রসাদ ওগুলোর প্রতি বললে আর কমে আসবে, ওই বাজারে যদি আশেপাশে ওগুলো পাশ দিয়েও যেতে হয় তাহলে এটা আর কি অত্যন্ত যন্ত্রণাদায়ক হয়। বিশেষ করে কেউ যদি নিষ্ঠার সহিত ভগবত ভক্তি করে, যেমন বাজারে সবাই যাচ্ছে সে কোনগুলো বাজার করবে, তার যেগুলো প্রয়োজন সেগুলো কি বাজারে সবকিছু আছে, খাদ্য অখাদ্য কুখাদ্য সব আছে, সে সবগুলো বাজার করবে, যে যেটার প্রতি অ্যাটাচমেন্ট সে সেটাই কি করবে নিবে। আমাদের আসক্তিটা কি করতে হবে পরিবর্তন করতে হবে, আসক্তি পরিবর্তন না করে যতই জ্ঞান দেওয়া হোক না কেন সে জ্ঞান গুলো কোনো কাজ হবে না। আমাদের যদি আসক্তিটাকে যদি কনভার্ট করতে পারি পরিবর্তন করতে পারি তাহলে আমাদের কি হবে প্রকৃত কল্যাণ সাধিত হবে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ, বিশ্রাম দান করলাম। মুকুন্দ প্রভু কি জয়, জয় হোক, হরি বল।